সড়ক দুর্ঘটনায় নিহত বিয়ানীবাজারের পুরারবাজার ইউনিয়নের খশির নামনগর এলাকার বাসিন্দা আমেরিকার প্রবাসী রুহুল আমিনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুটায় বৈরাগীবাজার সিনিয়র আলী মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। প্রবাসী রুহুল আমিনের জানাজায় স্থানীয় এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে রুহুল আমিনের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। জানা গেছে, আমেরিকা থেকে দেশে ফেরার পথে বুধবার সন্ধ্যা 7টায় ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর নামক এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় রুহুলের বাবা, দুই ভাই ও এক মামাতো ভাই এবং মাইক্রোবাস চালক বাদশা গুরুতর আহত হন।